মাছগুলা দেখেন আর এখন বর্তমানে কিন্তু আপনি এই বড় বড় সাইজের বাইলা মাছগুলো পাইবেন, 400 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম ওজনের এই বাইলা মাছগুলো নিলামের মাধ্যমে আনুমানিক 1400 থেকে 1500 টাকা কেজি ধরে যায়, বিক্রি হয়। আপনারা আমাদের কাছ থেকে নিলে 1500 টাকা কেজি পড়বে, ঠিক আছে? 1500 টাকা কেজি পড়বে না? সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিংয়ের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার 1 কেজি 1.5 কেজি বিভিন্ন সাইজের ইলিশের দরদাম, আর সাথে থাকছে পদ্মার বড় বড় সাইজের বাইলা মাছ, চিংড়ি মাছ। আমরা এখন বাজারের ভিতরে চলে আসছি, দেখেন একদম ভরপুর মাছ জেলেরা নিয়ে আসতেছে আর একে একে করে বিক্রি করতেছে। এখনকার মাছের সাইজগুলো কিন্তু অনেক বেশ বড় বড়, বাইরা মাছের সাইজগুলো দেখেন বেশ বড় বড়, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে, বাইলা মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। এখানে যেমন পাঁচমিশারি মাছ আছে, সকল মাছেই নিলাম আপনাদেরকে দেখার চেষ্টা করবো। এই জায়গাতে মাছ বেচা কিনা হচ্ছে আপনাদেরকে দেখার চেষ্টা করবো। চলেন সরাসরি নিলামে। পদ্মার বড় বড় সাইজের ইলিশ 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম ওজন ইলিশ হবে এখানে। ১৪০০ 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
আর কতক্ষণ, কত কতক্ষণ? পাকা 500, পাকা 500। আরে ভাই জয় পিছাইন, ২৭০০ পরান কতক্ষণ? আদুলের মাছ লাগছেন ৩৩০০ 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
কত ভাই হারুন ভাই নাম লেখেন 1000 1500 1800 1900 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
সেই রকমের বাইলা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন রকমের মাছ আছে। ৬,৪০০ টাকা বিক্রি হয়ে গেল। ১৫০০ টাকা বিক্রি হয়ে গেল এক জায়গা বাইলা মাছ, একদম ২৭০০ ২৮০০ ২৯০০ ২০০০ ২৩০০০ ২৪০০০ ২৫০০০ ২৬০০০ ২৭০০০ ২৮০০০ ২৯০০০ ২০০০০ ২৫০০০০ ২৬০০০০ ২৭০০০০ ২৮০০০০ ২৯০০০০ ২০০০০০ ২৫০০০০০ ২৯০০০০০ ২৫০০০০০ ২৯০০০০০ ২৫০০০০০ ২৯০০০০০ ২৫০০০০০০ ২৯০০০০০০ ২৫০০০০০০ ২৯০০০০০০ ২৫০০০০০০ ২৯০০০০০০ 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
৩৭০০ টাকা বিক্রি হয়ে গেল আর মাছ। এই পাঁচটাতে দেখি কি মাছ আসলো আর কি মাছ বিক্রি হচ্ছে। ২৯০০ টাকা বিক্রি হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও ছাড়ছি যে পদ্মার ইলিশের দাম কমছে, পানির দাম ইলিশ বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে কেন পানির দাম এত, না এটা অনেক হাই দাম। আসলে এতটাই হাই দাম এর জন্যই কিন্তু আপনাদের আমি বুঝাইতে চাইছি যে আসলে পদ্মার ইলিশের দাম কিন্তু কমে নাই। আপনারা অনেকেই জানেন যে ইলিশ মাছের দাম কমছে, আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন যে ইলিশ মাছের দাম কমছে, আসলে কিন্তু ইলিশ মাছের দাম কমে নাই, ঠিক আছে, কমছে চাঁদপুরের। কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পদ্মার, এই যে পদ্মার অরিজিনাল ইলিশ মাছ। তো আমি মাছ দুইটা আছে কিনছি, কেনার পর একটু কম দামে পাইছি, ইলিশ দুটা কিনছি আমি মাত্র ৩৪০০ টাকাতে, দুটো ইলিশ ৩৪০০ টাকাতে কিনছি। এবং কয় কেজি হয় এটা দেখবেন, এই যে আমি মিটার নিয়ে আসছি আজকে, আজকে বাসায় থেকে আমি ডিজিটাল মিটার নিয়ে আসছি, আপনাদের দেখাবো যে আপনারা আর ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে আরও নানান ধরনের ইলিশ আছে, মানে বড় ছোট এক কেজি দেড় কেজি ওজনের ইলিশ, তো সেগুলো কত টাকায় বিক্রি হয় আপনারা দেখবেন। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ না দেখে কি কমেন্ট করবেন না। তো দেখা যাক ইলিশটা ওজন দেওয়া যাক, হ্যাঁ কত টাকা হয়, কত কেজি হয় ওজন আমাদের, প্লিজ ভাই ব্যাগটা দেন তো একটু, মিটারটা দিয়ে যাইব, ঠিক আছে মিটারটা দেখান তো, ঠিক আছে কিনা, জিরো আছে, আচ্ছা ঠিক আছে, দেখেন তো ওজন, ওকে এক কেজি দুই কেজি দেখান, দুই কেজি ২৬৪ গ্রাম, না দুই কেজি ২৬ গ্রাম, না দুই কেজি ২৬০ গ্রাম, ধরেন ৬০ গ্রাম, ধরেন ৬৬ না ৬০ গ্রাম, ধরেন দুই কেজি ৬০ কেজি, ৬০ গ্রাম, ৬০ কেজি, ধরেন ১০ গ্রাম, আচ্ছা আচ্ছা ৬০ কেজি ওজন আছে, তার মানে দুইটা ইলিশ ৬০ কেজি ওজন আছে। ধরেন যে আমার দুইটা যদি দুই কেজিও ধরি, তারপরে কত টাকা কেজি বললো পদ্মার ইলিশ? ১৭০০, হ্যাঁ ১৭০০ টাকা কেজি পড়লো। তো আপনারা এখন এই ইলিশ দুটা কত টাকা দিবেন? আমি ৩৪০০ টাকা কিনছি, আপনারা কত টাকা দিবেন বলেন? শেষ।